তোর যেমনে মন ধরছে এমনি চল, ঠিক আছে? আর ওই দিক দিয়ে যে সুন্দরী কি ভানি ভরাড়া দে দিয়ে একবারে কিন্না লাইছে মনে জন মনে জন তাই নিয়ে একবার রেডিমেড জামাইটা ফায়া লাইছে। এই রেডিমেড জামাইটারে তৈয়ার করতে মা বাপ যে মাথার কাম পায়া ফেলাইছে, এইগুলো ভুল লাগিলে চলবে না। এইগুলো বল আজকে কয় আমার জামাই MBBS, তোমার কি আছে? এই তোর জামাইরে বানাইছে গেডা, দেশটা উল্টে গেছে গা, দেশটা উল্টে গেছে গা মনে জানে। আর বাকিটা কইলাম, বাকিটার কইয়া লাভ নাই, কথা কি সঠিক নেই বাবা? বাপেরে লুঙ্গি দিয়া বুঝ দেলা কফান দেবে ফিস্ট কেটলন্ডি ফিসলারি ফিসলারি আর লাল রুমাল ডিভাইসে। তো আমার অনেক সময় বিদেশ থেকে কি আনতাম আমি মনে মনে আমরা লেগে আনলে যে তুমি খেজুর আর ওই লাল রুমালটা রেবে আমি জানি বালা কই রে। এটা তো কৌ না যে একটা ল্যাপটপ পাড়াই আইফোনটা পাড়াই, যদি কে কিছু তোমার যা খুশি তা নিয়ে আসো দেখবেন নিয়ে আইব কি জানেন নি ওই পাঞ্জাবির একটা ফিস লেইব। এরপরে রেশমি না বিও তুই উল্টা পাল্টা কর দেব। আর একটা হইলো আত্মরের বোতল নিয়ে বজনে মনে হচ্ছে বাংলাদেশে আত্মর নাই আর কি, আমরা সব হইনি মনে হচ্ছে আত্মর নাই তোর আত্মর লাগবে বিদেশ থেকে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আমি কি বাড়ি বলেছি? যা বলেছি বাস্তব বলেছি, কথা কি সঠিক? কথা কি সঠিক? অনেকে বউরে দোষে, অনেকে বউরে দোষে, আমি বউরে একটু দোষী না। দোষ হইলো ফুলার হ্যাঁ ঠিক হইতো, হ্যাঁ ঠিক হইলে বউ তো এমনি কারিশমা। আমরা ওয়াজ করি স্টার জলসা দেখবে না, ওই জামাই বাইক দিয়ে কর এ শোনো স্টার জলসা দেখা যাবে না বুঝছো, হুজুরে বলছে এগুলা উচিত না। হ্যাঁ ওই বক তুমি যে কি বলো স্টার জলসা আমি কি সবগুলো দেখি? চাও এটা 70টা চ্যানেল ধরে তো 67টা চ্যানেল তোমাকে দিয়ে দাম, জাস্ট ফর অনলি 3 চ্যানেল গিভ মি, শুধুমাত্র 4-3টা চ্যানেল আমাকে দিয়ে দাও আর বাকি 67টা তোমাকে দিয়ে দিলাম বাস। তাই না পাই একবার খুশি হয়ে গেছে গা, আমার বউ কত ভালো 67টা চ্যানেল আমাকে দিয়ে দিছে। আরে বাবা রে তুই বউর গে এমনে কষ্টের লেগে তুই কে সিটা লয়ে লাইনটা কাইট কেনে দিবি রে বেটটা জামাই? হাত তুলে কাও ঠিক কি না বলো? ফুলা ঠিক, ফুলার বউ ঠিক, হে ঠিক নাই, হেডও ঠিক নাই। বউ বউর জায়গা, মা মায়ের জায়গা। আস্তে কথা কয় না, বেয়াদবি করো না, আমি যা বলতেছি মনে করে যে আমি হাসির খোরাক দিচ্ছি না, এগুলো বাস্তব। প্রত্যেকটা ফ্যামিলিতে মা ফুতের বউ দ্বারা নির্যাতিত, সঠিক কি না বলো? আজকে থেকে কি মাকে কাঁদাবো? আমি একটা সমাধান দিয়ে যাই বিদায় বেলা। এক নম্বর সমাধান হলো বউকে বলবেন আমার আম্মা মুরব্বী মানুষ কইলে কয়ে এলেছে বাধ্য আবার আম্মাই দোয়া করবো আজ শেষ। মার কাছে কে কেন আম্মা কিতা করবেন আনছেন তো আমদানি দিককে আনছেন, একটু বলতুটি কইরে লাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিন, ঠিক আছে? আমি কো মনে বোঝাই জানা আপনি যদি খারাপ ব্যবহার না করে। আর যেই মাত্র যেই ঘরের ফুলাড়া হইলে মার ভক্ষ নিচ্ছে নাইলে বোর ভক্ষ নিচ্ছে এই ঘরটা শেষ। হের ক্যাপাসিটি, হের মেমোরি নাই, হের মামু নাই, হের কি নাই, হে রাত্রে সামনে হইলে ওই মার কথা রাত্রে বোর ফোনা ফোনা মানে সব লয়ে কো আমার কাছে কই বা দেখ ভগত অপমান করে রামু এ বোর কথা হইনি একবার বাইয়ের লোকে লাগে বোনের লোকে লাগে আরেক বাইয়ের বোন লোকে লাগে মার লোকে লাগে বাপের লোকে লাগে একটা 30 ফুটে জোড়াই দিচ্ছে সংসারটার ভিতরে। কথা কর কথা কর ঠিক না বেটি? আজকে থেকে কি আমরা কি মা বাবারে কষ্ট দিব? এই কষ্ট দিব কারা কারা কষ্ট দিবেন না হাত তোলেন মাশাআল্লাহ। দেখি তো একটু সোজা করো একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলো দুইটা ঠোঁট লাগাইয়া বলি মা, শরমায়েন না রাগ করেন না দুইটা ঠোঁট লাগাই কোনো মা, মা বাবা বাবা হাত নামান। এইভাবে মনে জীবনও মারে ডাক দিছেন না খুব কম, মারে মা ডাক দিলে মা সুখ পানীয়। আরে মুরগির বাচ্চার উপরে যদি সিলে থাও মারে মুরগিটা আকাশে উঠতে পারবে কিনা জানে না, হুট করে সিলের পিছনে উড়াল মারে ঠিক। এর চাইতে কোটি গুণ মায়াবতী হলো আমার মা, সন্তানে যখন অসুখ হয় তখন মা পাগলের মতো হয়ে যায়। কেন? মায়ের কান্দন
এই এই কেসে এই কই যাস এর দর বা লরস কে লাগা জিকির হইতো না জিকির হইতো ইনশাআল্লাহ যা থাকে কপালে কত হইব সকালে আমি কি বাড়িয়ে বলেছি না আচ্ছা ঠিক আছে যদি কোনো মুরব্বি উঠে যায় ছেড়ে দিবেন কোন মুরব্বি উঠে গেলে ছেড়ে দিবেন কিন্তু কোন ফুলাপান উঠলে চাতা মারা ধরবেন একটার সারবেন আজকে জিকির হইতো হইতো ইনশাআল্লাহ যারা আমার বিরুদ্ধে কথা কয় আমি ওখানে বলতে চাই তোমরা বিরুদ্ধ আচরণ করতেই থাকো তাহিরি গাইতেই থাকো এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহর জিকির চলবেই এই দেহে যতদিন প্রাণ থাকবে মস্ত ভাষণ চলবেই এই তাহিরি দেব যতদিন প্রাণ থাকবে ওলি আল্লাহ বাবা শাহ জালালের বাংলাদেশে তরিকার গান চলবেই ঠিক একটা জিনিস বুঝলাম না আমি সাড়া মুখ দিলে হেরা স্লোগান শেষ মানে তার আমি তাড়াতাড়ি ভাবছিলাম যে তাকে সাড়া খাইলাম আমি আলে মুখ কাট দিছি হেরা স্লোগান শেষ হেরা দোষ আবার স্লোগান দে নরে আপেল খান কিনা কেন খান শরীরে শক্তির জন্য ফল খান কেন বল পাওয়ার জন্য খাবার খান কেন বেঁচে থাকার জন্য ঠিক কিনা বলেন এবার আসেন কিন্তু অন্তরের খাবার একটা আছে এটা হলো আল্লাহর জিকির গিজাউল কলবে জিক্রুল্লাহ অন্তরের খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির কিন্তু জিকিরের মধ্যে কোনো অতিরঞ্জন করা যাবে না জিকিরের মধ্যে কোনো হাসাহাসি করা যাবে না জিকিরের মধ্যে কোনো বেয়াদবি করা যাবে না যদি কেউ মহব্বতে জিকিরি করে তার জীবন ধন্য হয়ে যাবে আর কেউ যদি খামখেয়ালি করে জিকিরি করে তার জীবন ধ্বংস হয়ে যাবে আমরা কি বরকত চাই না ধ্বংস চাই তাহলে আসেন আরেকটি কথা বলি আমাদের সমাজে অনেক অভিযোগ আছে আমাদের কাছে হুজুর আমার ছেলেটা আমার কথা মানে না জিজ্ঞেস যদি করা হয় কেন মানে না কয় হুজুর আমার ছেলেটা নেশা করে এমন নেশা কি আর করবেন আমার সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো এখন নেশা এই মাদকের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আওয়াজ করে বলুন নেশা কি চলবে